ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে শত্রুর দফা রফা করে দেওয়ার একটা নকশা দিব, যেটা মগা বা কুফুরি বলতে পারেন। তো এটা যদি প্রয়োগ করেন তাহলে শত্রু একদম নিঃশেষ হয়ে যাবে। তো প্রথমত বলে রাখি, এই ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্যায়ভাবে আপনি এটা প্রয়োগ করবেন না কারোর উপর, কারণ এতে শত্রুর সীমাহীন কষ্ট হয়ে যাবে। অনেকের জন্য এটা সহজ হতে পারে প্রয়োগ বিধি, অনেকের জন্য কঠিনও হতে পারে, কিন্তু এটা লেখা একবারে সহজ, যে কেউ এটা লিখতে পারবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশা দিয়েছি সেটা হচ্ছে 9টা ঘরের নকশা। তার মধ্যে আপনাকে লিখতে হবে 8টা ঘর, এবং একটা ঘরের মধ্যে শত্রুর নাম ও তার পিতার নাম। শত্রু যদি মেয়ে হয় তাহলে মাতার নামটা লিখতে হবে, আর পুরুষ হলে পিতার নামটা লিখতে হবে। এটা লেখার সময় মুখের মধ্যে তেতো জাতীয় বা তিতা জাতীয় যে কোনো জিনিস রাখতে পারেন, নিম পাতা রাখলে সব থেকে বেটার হয়। এবং এটা লিখতে হবে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে। লেখার সময় আপনি শত্রুর কথা চিন্তা করবেন, তার নামটা মনে মনে রাখবেন, তারপরে লিখবেন। লেখার সময় আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না, আপনি একা নির্জন বসে লিখবেন। লেখা শেষ হয়ে গেলে আপনাকে একটা তামার মাদুলি বা তামার তাবিজ, যেগুলো বা যে কোনো রকম একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে তারপর মুখটা বন্ধ করে দিয়ে সেটা আপনাকে শত্রুর বাড়িতে পুঁতে দিতে হবে। আরও বেটার হয় শত্রু যে ঘরে ঘুমায় সেখানে পুঁতে দিতে পারেন, বা শত্রুর ঘরের মধ্যে যদি পুঁততে পারেন তাহলে সব থেকে বেটার রেজাল্ট পাবেন। এটা আপনি পুঁতার দিন থেকেই তার মধ্যে এটা কার্যকর ক্ষমতা শুরু করে দিবে, এবং এটা যত দিন যাবে, যত পুরাতন হবে, তত শত্রুর কষ্টের কোনো সীমাহীন কষ্ট হয়ে যাবে। সেটা আপনি নিজ চোখে দেখলেই তারপরে বুঝতে পারবেন। এক কথায় শত্রুর জীবন ধ্বংস হয়ে যাবে। তো অন্যায়ভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ। আমি শুধুমাত্র শিক্ষার স্বার্থে ভিডিওটা দিচ্ছি, অনুমতি নিয়ে কাজ করবেন। ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।